বিরল শ্বেত পলাশ। এই শ্বেত পলাশ নিয়ে বহুদিন ধরে পুরুলিয়ায় খোঁজাখুঁজির কাজ চলছে, আর সেই শ্বেত পলাশকেই খুঁজে দিয়েছেন, একেবারে অনুসন্ধান করে খুঁজে দিয়ে সোশ্যাল সাইটে পোস্ট করে আজ তিনি ভাইরাল। তিনি পুরুলিয়ার আরশা ব্লকের ভ্রমরটোলা প্রাথমিক বিদ্যালয়ের উজ্জ্বল কুমার দত্ত। শুনেছিলাম যে সাদা পলাশ হয়, সেই সাদা পলাশের খোঁজে ছ বছর ধরে এই জঙ্গল ওই জঙ্গল গোটা পুরুলিয়া খুঁজে বেড়িয়েছি। পরবর্তীকালে এই রাস্তা দিয়ে পেরানোর সময় এই গাছটা আমি হঠাৎ দেখতে পাই এবং দেখি যে পুরো সাদা গাছটা পলাশটা, তখন জানতে পারি যে এটা সাদা পলাশ। আমি ফেসবুকে দিয়েছিলাম আগের বছর, তখনই এই এই গাছটা ভাইরাল হয়। কিন্তু আমি কাউকেই কখনো অ্যাড্রেস বলিনি, যাতে ঠিকানা পেলে অনেকে গাছটা নষ্ট করে দিতে পারে। আগেরবারেই আমি ফরেস্টকে অনুরোধ করেছিলাম, সেই অনুরোধে আমার অনুরোধ রেখেছিলেন এবং ওনারা গাছটাকে বেড়া দিয়ে রেখেছেন এবং ফরেস্টের কিছু পাহারাও ব্যবস্থা করেছেন। এই শ্বেত পলাশ বহু রোগকে নিরাময় করে, এমনকি ক্যান্সারের মতো জটিল রোগকেও নিরাময় করে। এই শ্বেত পলাশ রয়েছে পুরুলিয়ার হুড়া ব্লকের রাকাব জঙ্গলে। এই রাকাব জঙ্গল একটি বিস্তীর্ণ ঘন জঙ্গল, কিন্তু এই গাছ খুঁজে পাওয়া খুব একটা সহজ ব্যাপার নয়। বিরল প্রজাতির এই সাদা পলাশ, এই সাদা পলাশ মানে খুবই বিরল, মানে এই পুরুলিয়াতেই মাত্র আমরা দেখতে পাচ্ছি, আর কোথাও আছে কিনা আমাদের সন্ধানে নেই। তো এই সাদা পলাশ থেকে খুবই মানে মূল্যবান ওষুধ এবং বিভিন্ন অর্গানিক ওষুধ মানে তৈরি হয়, ক্যান্সারের ওষুধ তৈরির মানে এর গবেষণাও চলছে। তাই সাদা পলাশ প্রচুর দামে বিক্রি হয়, সাদা পলাশের মূল্য অনেক। এটা একটি বিশেষ জিনগত ভ্যারাইটি এবং এর প্রাকৃতিক দৃশ্য স্বাভাবিকভাবেই লাল পলাশের মধ্যে শ্বেত পলাশের একটা অন্যরকম সৌন্দর্য আছে। পর্যটকরা আসেন আমাদের পুরুলিয়াতে পলাশের আকর্ষণে, অনেকেই এই শ্বেত পলাশ দেখতে চান, কিন্তু মানে এরকম কিছু ধারণা হয়তো তৈরি হয় যে এই শ্বেত পলাশের হয়তো কোনো মেডিসিনাল ভ্যালু আছে বা এর কোনো বিশেষ গুণগত দিক আছে। তো আমি যেটা সবাইকে একটু বলতে চাইবো যে এটা অবশ্যই পলাশের একটা জিনগত ভ্যারাইটি, কিন্তু এর সাথে কোনো মানে দামি ওষুধ বা এই ধরনের বাণিজ্যিক ট্যাগ না লাগিয়ে মানে গাছটার ক্ষতি না করে সবাই এর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন, এটাই আমার সবার কাছে অনুরোধ থাকবে। আমি প্রত্যক্ষ করেছি রিপোর্ট অনুযায়ী দুটি শ্বেত পলাশের গাছ, একটি আপনার রাকাব জঙ্গলের মধ্যে আর একটি কোনাপাড়ার ওদিকে লক্ষ্য করা গেছে, অর্থাৎ এই পুঞ্চা এবং হুড়ার বর্ডার লাইনে বলতে পারেন, কাঁসাইয়ের ধারে দুটি। এছাড়া খবর মাঝে মধ্যে আসে কিন্তু তার প্রমাণ পাইনি এখনো। পৃথিবীতে যা কম পাওয়া যায়, যা দুষ্প্রাপ্য, তার উপর মানুষের একটা আগ্রহ রয়েছে। পুরুলিয়ার হুড়ার রাকাব জঙ্গল থেকে ক্যামেরায় অমিত লাল সিংহদের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in।